প্রয়াত নেতার স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল। এরপর জানাবো ঢাকা সহজে চার বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা। জানিয়ে দেব জনগণের সেবা নিশ্চিত করলে ভোট নিয়ে চিন্তা থাকবে না বলছেন প্রধানমন্ত্রী। এদিকে ফিটনেস বিহীন গাড়ি চলবে না, নজর রাখছে পুলিশ। আরো জানিয়ে দেব কন্দল নিরসনে কঠোর বার্তা আওয়ামী লীগের। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির বিদেশ বিষয়ক কমিটিতে পরিবর্তন আসছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। প্রয়াত নেতা স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে সদর উপজেলার রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে বিএনপির সদ্য প্রয়াত জেলা সভাপতির কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। প্রয়াত নেতা স্মৃতিচারণ করে ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি অসহায় নিপীড়িত মানুষের অধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছেন। এ লড়াই করতে গিয়ে তিনি মারা গেলেন। যখন তিনি অসুস্থ হলেন, এ সংবাদটি আমি কারাগারে বন্দি অবস্থায় জানতে পারি। তিনি চিকিৎসা নিতে গেলেন ভারতে। এ সময় আমার সঙ্গে কথা হলে তিনি জানান সুস্থ হয়ে ফিরে আসবেন, কিন্তু ফিরে এলেন তবে লাশ হয়ে। এই কথা বলতেই অঝরে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় কালে বলেন, সারা দেশের মানুষ আজ ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। মানুষের অধিকার বলতে কিছু নেই, গণতন্ত্র বলতে কিছু নেই, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এসব প্রতিষ্ঠা করতে লড়াই সংগ্রাম করছি। তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই এই সংগ্রামে দেশের মানুষ জয় হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়, তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। ঢাকা সহ যে চার বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা। গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এসব এলাকায় আগামী দুই তিন দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে সংস্থাটি। বুধবার আবহাওয়াবিদ বজলুর রশিদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আজ 3 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে এবং আরো বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা যদি 37 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হয় তাকে মৃদু তাপপ্রবাহ বলে, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র তাপপ্রবাহ বলা হয়, আর অতি তীব্র হয় 42 ডিগ্রি বা এর বেশি হলে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয় 36 ডিগ্রি সেলসিয়াস। জনগণের সেবা নিশ্চিত করলে ভোট নিয়ে চিন্তা থাকবে না বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করলে ভবিষ্যতে ভোট নিয়ে কোনো চিন্তা থাকবে না। বৃহস্পতিবার 4 এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে 2 সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত, মানুষ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখবে, তাই জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে, গ্রামের মানুষকে সব নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার। রোজা ইফতার পার্টি না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিনা বাহার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মার্চ অনুষ্ঠিত ভোটে তারা দুজন মেয়র পদে নির্বাচিত হন। এ সময় ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হয়।
ফিটনেসবিহীন গাড়ি চলবে না নজর রাখছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে এ বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার 4 মার্চ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মুনিবুর রহমান বলেন, এবার ঈদে রাজধানী ছাড়ছে 1 থেকে 15 কোটি মানুষ, তাদের যাত্রা ও ফিরে আসা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দরকারি সব ধরনের কাজ করছে পুলিশ। বাসের ট্রিপগুলো ঠিকঠাক রাখতে, চলার পথে কোনো প্রতিবন্ধকতা করতে দেওয়া হবে না। এছাড়া শহরে প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলো যানজট মুক্ত রাখতে এবার নতুন কৌশলও নেওয়া হয়েছে। যাত্রীদের কোনোভাবে রাস্তায় না নামার আহ্বান জানিয়ে ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন, টার্মিনালের ভেতর থেকে বাসের যাত্রী ওঠা নামার কাজ করতে হবে। কোনো অবস্থাতে টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় যাত্রী নামানো কাজ করানো যাবে না। যেসব রাস্তায় মেরামত চলছে সেসব জায়গা চিহ্নিত করে অস্থায়ী বিকল্প রাস্তা করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া ঈদের আগে মার্কেটের আশপাশে গাড়ি চালানো ও পার্কিং এর ক্ষেত্রে পুলিশের আলাদা নির্দেশনা মানতে অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। তৃণমূল নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক, কোন্দল নিরসনে কঠোর বার্তা আওয়ামী লীগের। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। তৃণমূল নেতাদের সঙ্গে চলমান বৈঠকগুলোয় নিজেদের মধ্যকার বিভেদ মেটাতে প্রয়োজনীয় দিক নির্দেশনার পাশাপাশি এ বিষয়ে দেওয়া হচ্ছে সতর্ক বার্তাও। এরপর দ্বন্দ্ব কোন্দল ভুলে ঐক্যবদ্ধ না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনে অভ্যন্তরীণ কোনো সংঘর্ষ দেখতে চায় না ক্ষমতাসীনরা। বিষয়ে ইতোমধ্যে দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের নেতাদের কড়া ভাষায় সতর্ক করা হচ্ছে। দলীয় প্রতীকবিহীন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দলের হাইকমান্ডের স্পষ্ট অবস্থানের কথাও জানানো হচ্ছে তাদের। এছাড়া মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন এবং সম্মেলন হওয়া কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদও দেওয়া হচ্ছে আওয়ামী লীগের এই সিরিজ বৈঠকে। ইতোমধ্যে একাধিকবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে মন্ত্রী এমপিদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতিত্বহীন করতে চায় সরকার। নির্বাচনকে প্রভাবিত করতে এমপি মন্ত্রী কারোরই হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এমপি মন্ত্রীরা পছন্দের লোককে জেতানোর জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যে উদ্দেশ্যে নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত করা যাবে না। উপজেলা নির্বাচনকে সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং পক্ষপাতহীন করতে চাই। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন, আমরা বিভাগ ওয়ারি সাংগঠনিক কাজগুলো করছি, যেখানে সমস্যা আছে সেখানে আমরা বসে আলোচনা করছি, সহযোগী ও ভ্রাতৃত্বপ্রতিম সংগঠনের সঙ্গেও আলোচনা করছি। বিএনপির বিদেশ বিষয়ক কমিটিতে পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসায় দলের অভ্যন্তরে কৌশলগত পরিবর্তন নিয়ে পর্যালোচনা চলছে বিএনপিতে। বিগত 15 বছরে কার্যক্রমের মূল্যায়ন এবং এর ভিত্তিতে সংগঠন পুনর্গঠন ও দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিজয়ে নজর দলটির, পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় ভিন্নতা আনা হচ্ছে। পূর্বমুখী কূটনীতি জোরদারের পাশাপাশি পশ্চিমের সঙ্গেও নিবিড় সম্পর্ক চায়। এজন্য বিদেশ বিষয়ক কমিটিও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ ভৌগোলিক সীমানা অনুযায়ী আলাদা আলাদা ডেস্ক ভিত্তিক উইং গঠনের কথাও ভাবছেন দলটির হাইকমান্ড। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের রাজনীতি ঘিরে এশিয়ার পরাশক্তিগুলোর অবস্থানও পর্যালোচনা করছে বিএনপি। ইতোমধ্যে দলটি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার পেছনে ভারত ও চীন রাশিয়ার সহায়তা করেছে বলে অভিযোগ করেছে। এসব পরাশক্তির সঙ্গে আগামী দিনে বিএনপি সম্পর্কে নীতি কি হবে তা নিয়ে ভাবছেন দলের শীর্ষ নেতারা।